প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের বিশাল জায়গা জুড়ে উপকূলীয় অঞ্চল, এখানে সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। তবে শীতকালে বিভিন্ন প্রজাতির জলচর পাখি এই অঞ্চলে আসে। আমাদের আজকের পর্ব উপকূলীয় জলচর পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব সামিউল মোহসিনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের উপকূলীয় জলচর পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। এদেশের দক্ষিণে রয়েছে সুদীর্ঘ উপকূল। উজান থেকে বয়ে আসা পলি মাটিতে এই উপকূলীয় অঞ্চলে জেগে উঠেছে অসংখ্য চর। কিছু কিছু চরে বসতি থাকলেও অধিকাংশ চরেই জনমানুষের আনাগোনা খুব একটা নেই। এজন্য উপকূলীয় চরগুলো পাখির বিচরণের জন্য নিরাপদ আবাসস্থল। এছাড়া চরগুলোতে পর্যাপ্ত পরিমাণ পাখির খাদ্যের যোগানও রয়েছে, তাই উপকূলীয় চরগুলোতে বিভিন্ন প্রজাতির জলচর পাখি দেখা যায়। এদের কিছু পাখি এখানে সারা বছর বিচরণ করে। তবে শীতকালে অসংখ্য পাখি পরিযায়ন করে এদের সাথে আশ্রয় নেয়। এসব পাখিদের মধ্যে বিভিন্ন প্রজাতির হাঁস, চামচ ঠুটি, কাস্তে চড়া, জিরিয়া, জৌরালি, গুলিন্দা, গাংচিল, পাঞ্চিল, বাটান সহ আরও অনেক পাখি রয়েছে। এরা সারাদিন কিচিরমিচির শব্দ আর প্রাণ চাঞ্চল্যে ভরিয়ে তোলে উপকূলীয় অঞ্চল।
একসাথে কয়েকশো পাখির ওড়াউড়ি, ঢেউ খেলানো ভেসে চলা, আবার এসে পানিতে নামা কিংবা পানিতে ডানা ঝাপটানোর দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। শীতকালে বাংলাদেশের উপকূলে আসা পরিযায়ী পাখির মধ্যে বুনোহাঁসের সংখ্যাই বেশি থাকে। এদেশের ২৮ প্রজাতির বুনোহাঁসের মধ্যে অধিকাংশই পরিযায়ী। স্থানীয় ও পরিযায়ী বুনোহাঁসের মধ্যে সরালি, পাতি চকাচকি, খয়রা চকাচকি, দাগি রাজহাঁস, পাতি ভূতি হাঁস, খুনতে হাঁস, গিরিয়া হাঁস, ইউরেশীয় সিঁথি হাঁস, ল্যাঞ্জা হাঁস উল্লেখযোগ্য। এদের দেহের আকারে যেমন বৈচিত্র্যতা রয়েছে, তেমনি রঙেও। অধিকাংশ বুনোহাঁসের প্রজাতি দল বেঁধে বিচরণ করে। এরা কখনো জলে সাঁতার কাটে, আবার কখনো একসাথে পাড়ে দাঁড়িয়ে বিশ্রাম নেয়, খাদ্য গ্রহণও করে দল বেঁধে। গাংচিল ও পাঞ্চিল আমাদের দেশের উপকূলীয় জলচর পাখির মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে। বাংলাদেশে প্রায় ১৭ প্রজাতির গাংচিল ও পাঞ্চিল পাখি দেখা যায়। এদের মধ্যে খয়রা মাথা গাংচিল, কালামাথা গাংচিল, পালাসি গাংচিল উল্লেখযোগ্য। এদেরকে সহজেই উপকূলীয় অঞ্চলে দেখা যায়। উপকূলীয় অঞ্চলে আরো দেখা মেলে ছোট পাঞ্চিল, জুলফি পাঞ্চিল সহ বেশ কয়েক প্রজাতির পাঞ্চিল। গাংচিল ও পাঞ্চিল পাখিরা পানির উপরের স্তরের অসুস্থ মাছ শিকার করে খায়। মাঝে মাঝে এরা নদীর ঢেউয়ে ছোট ছোট দলে ভেসে বেড়ায়। গাংচিল পাঞ্চিল পরিবারের আরেক সদস্য দেশি গাং চষা। এরা কমলা হলুদ ঠোঁটের এক আকর্ষণীয় পাখি। এদের ছন্দময় উড়ে চলা যেন বাংলার বুকে প্রাণের পরশ বুলিয়ে দেয়। এরা পানির খুবই কাছাকাছি উড়ে পানির উপরের স্তরের মাছ খায়। সাধারণত চরাঞ্চল এদের আবাসভূমি এবং চরেই প্রজনন করে। শীতকালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কয়েকশো দেশি গাং চষার আগমন ঘটে এবং একসাথে দল বেঁধে বিচরণ করে।
উপকূলীয় অঞ্চলের আরেকটি জলচর পাখি কালামাথা কাস্তে চড়া। এর দেহ সাদা, তবে গলা, মাথা এবং কাস্তের মতো বাঁকানো চঞ্চু এদেরকে বৈচিত্র্যময় করেছে। এরা উপকূলীয় চরে কখনো নিজেরা, কখনো অন্যান্য প্রজাতির সাথে দল বেঁধে বিচরণ করে। কাস্তে চড়ার মতোই লম্বা চঞ্চুধারী আরেকটি পাখি পাকরা উল্টো ঠুঁটি। এই পাখিরাও সাধারণত দল বেঁধে থাকে। এদের ঘন কালো চঞ্চু অত্যন্ত সরু এবং ওপর দিকে বাঁকানো। শ্বেত শুভ্র দেহে লম্বা কালো দাগ এদেরকে আরো আকর্ষণীয় করেছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের কাদা পানিতে বেশ কিছু প্রজাতির পাখি দেখা যায়। এসব পাখির মধ্যে জিরিয়া, জৌরালি, বক, বাটান অন্যতম। শীতকালে আমাদের দেশে কয়েকটি উপকূলীয় চরে বিশ্বব্যাপী বিপন্ন চামচ ঠুঁটো বাটান পাখি পরিযায়ন করে আসে। এসব পাখি উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থার স্বাভাবিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরা কীট পতঙ্গ খেয়ে পরিবেশ সুন্দর রাখছে। এদের বিষ্ঠা মাটির উর্বরতা বৃদ্ধিতেও যথেষ্ট ভূমিকা রাখে। অথচ আমাদের অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডের কারণে উপকূলীয় জলচর পাখির আবাসস্থল কমে যাচ্ছে। পাশাপাশি পাখি শিকারীদের দৌরাত্বের কারণে বিভিন্ন প্রজাতির পাখি, বিশেষত হাঁস জাতীয় পাখি মহাবিপদগ্রস্ত। এছাড়া বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, জলজ দূষণ ইত্যাদি কারণে এসব পাখির অস্তিত্ব আজ হুমকির মুখে। এভাবে চলতে থাকলে উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়বে। তাই উপকূলীয় জলচর পাখি সংরক্ষণে সরকার ও স্থানীয় জনগণকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর জলচর পাখি সংরক্ষণ করার মাধ্যমে উপকূলীয় জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব, নিশ্চিত করা সম্ভব উপকূলের সুস্থ পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম উপকূলীয় জলচর পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি সামিউল মহসিনিয়ানের সাথে। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো। আমাদের উপকূল একটা বিরাট অঞ্চল জুড়ে উপকূল, এই উপকূলের জলচর পাখির বর্তমান অবস্থা কেমন? 1987 সাল থেকে বাংলাদেশে এই পাখি জরিপের কাজ শুরু হয়েছে, জলচর পাখি। গত 30 বছরের তথ্য যদি আমরা দেখি,
পাখির প্রজাতির সংখ্যাও কমে যাচ্ছে এবং সংখ্যাগত অবস্থান সেটিও আসলে নিচের দিকে যাচ্ছে। যদি বলি চামচছুটো বাটান, এই চামচছুটো বাটান কিন্তু বিশ্বব্যাপী অতি সংকটাপন্ন পাখি, আমাদের দেশে অলমোস্ট এখন দেখাই যায় না, দেখাই যায় না, এবং নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু এই পাখিগুলো দেখা যায়। আমাদের এই উপকূলের কোন অঞ্চলে সবচেয়ে বেশি এই ধরনের পাখিগুলো দেখা যায়? আমরা যে প্রতি বছর শীতকালে পাখি জরিপগুলো করি, এখানে প্রায় 25-30টি কাদার চরে আমরা কিন্তু এই জরিপগুলো করে থাকি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ভেদুরিয়া, ট্যাগরার চর, নিঝুমদ্বীপের দমার চর, মাঝের চর, চর কুকরি মুকরি, চর শাহজালাল, চর ওসমান, চর পিয়াল। সন্দ্বীপের একটি জায়গা আছে যেটির নাম হচ্ছে জাহাজার চর বা ঠ্যাঙ্গার চর বলে। এই এই চরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অতি সম্প্রতি এই জায়গাটাতে আমরা পেয়েছি যে চামচছুটো বাটান এছাড়া আরও অন্যান্য যেই বিপন্ন জলচর পাখিগুলো সেখানে কিন্তু একটি বড় সংখ্যায় দেখা যায়। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ, তারপরে বদর মোকাম এবং ইনানি বিচ, এই জায়গাগুলি কিন্তু জলচর পাখিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। হাঁস জাতীয় যে পাখিগুলো, জলচর পাখি, কোন হাঁসগুলো সবচেয়ে বেশি দেখা যায়? উপকূলে পিয়ং হাঁসটি খুব বেশি দেখে থাকি, তাছাড়াও উত্তরে ল্যাঞ্জা হাঁস হাওড় এলাকায় অনেক দেখা যায়, সরালি হাঁসগুলো দেখা যায়, এছাড়াও উত্তরে খুনতে হাঁস, এগুলো কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যায়, তবে সংখ্যাগত কিছুটা কমে যাচ্ছে। এবং রাজহাঁসের কথা যদি বলি, রাজহাঁসের সংখ্যাগুলোও কিন্তু আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা কি শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই এই সংখ্যা কমে যাচ্ছে? ইন্টারন্যাশনাল ওয়াটারবার্ড সেন্সাস এই জরিপটি করে থাকেন আমাদের এশীয় অঞ্চলে। প্রতি 4 বছর পরপর আমরা এর একটি সংখ্যাগত জরিপ তথ্য পাই, কিন্তু 2007 সালে এটার শেষ সংখ্যাটি বেরিয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকগুলো হাঁস কিন্তু বিপন্ন তালিকায় চলে এসেছে এবং বাংলাদেশেও একই দৃশ্য আমরা দেখতে পারি। যেমন বেয়ারের ভূতি হাঁস নামে একটি হাঁস আছে, এটি কিন্তু আগে বেশ সংখ্যায় দেখা গেলেও সম্প্রতি অনেক কমে গিয়েছে। এছাড়াও অন্য যেসব হাঁস, সেই সংখ্যাগুলো আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে। এদের কমে যাওয়ার মূল কারণ কি? যেসব অঞ্চলগুলোতে, যেই হাওড় বাওড় বা যেই উপকূলীয় অঞ্চলগুলোতে তারা বিস্তার করতো, সেই এলাকাগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি। যেমন আগে যেসব কাদার চর ছিল, প্রতি বছরে কিন্তু সেখানে কৃষিভূমি হয় বা গোচারণ ভূমিতে সেটা আমরা কনভার্ট করি, তো যার ফলে যেসব প্রাকৃতিক জায়গাগুলোতে তারা বিচরণ করতো সেই জায়গাগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি। যে জায়গাগুলোতেও টিকে আছে সেখানেও দেখা যায় যে নানা ধরনের পলিউশন অথবা জেলেরা মাছ ধরে, এই সংখ্যাগত কারণেও কিন্তু এই বিরূপ প্রভাব শিকারও একটি কারণ। ভোলার যেমন মাঝের চরে কিছু শিকার কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে হয় বিষ টোপ দিয়ে মারছে অথবা শুনি কোনো প্রভাবশালীরা শখের বসে শিকার করতে যায়, শিকার করতে গিয়ে তারা কিছু মারে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা কেমন? আমাদের যেই প্লাবনভূমি, এই প্লাবনভূমিতে প্রতি বছর শীতকালে কিন্তু এই হাঁসগুলো আসে এবং এই দেশে থাকার ফলে তাদের যেই মল বিষ্ঠা এগুলো কিন্তু জলজ পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। যেমন হাওড়ে যদি আমরা চিন্তা করে দেখি যে যেই বছর হাঁস কম আসে সেই বছর কিন্তু মাছের ফলনও কমে যায়, যার ফলে স্বাভাবিকভাবেই একটি প্রাণী বৈচিত্র্যের উপরে কিন্তু বড় ধরনের একটি বিরূপ প্রক্রিয়া দেখা যায় এবং খাদ্য শৃঙ্খলও কিন্তু বিঘ্নিত হয়। এদের সংরক্ষণের জন্য কোনো গবেষণা কি হয়েছে? বাংলাদেশ বার্ড ক্লাব, প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং সম্প্রতি নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট বেশ কিছু গবেষণার কাজ কিন্তু যৌথভাবে করে যাচ্ছে এবং উপকূলীয় যে পাখির জরিপ এটি গত 30 বছর ধরে বাংলাদেশে বর্তমান। অতি সম্প্রতি গত ফেব্রুয়ারি মাসে আমরা দেশি গাংচষা নামে একটি বিপন্ন পাখি আছে যেটি শুধুমাত্র দমার চর 5 কিলোমিটার স্কোয়ার জায়গাতেই দেখা যায়, এই পাখিটির উপরে আমরা একটি স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়েছি এর গতিপথ জানার জন্য। বিশ্বব্যাপী এই পাখিটির গতিপথ এখনও অজানা, তো আমরা আশা করছি এর ফলে আমরা এই বিপন্ন পাখিটি কোথায় যায়, কোথায় তাদের প্রজনন মৌসুম এবং কোথায় তাদের শীতকালীন বিচরণ ক্ষেত্র এটি আমরা জানতে পারবো এবং এই পাখিটি পাশাপাশি আরও অন্যান্য পাখি যেই গুরুত্বপূর্ণ এলাকাগুলি আছে সেগুলো সংরক্ষণেও আমরা বেশ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবো। আচ্ছা, শোনা যাচ্ছে সোনাদিয়াতে ডিপসি পোর্ট হবে, জি, তো সেটা কি আমাদের এই পাখির জন্য একটা বিপদ ডেকে আনছে? নিঃসন্দেহে এটি একটি শঙ্কার কথা, তার কারণ এখানে যদি ডিপসি পোর্ট হয় তাহলে বিশ্বব্যাপী যেই চামচছুটো বাটন সহ আরও অন্যান্য যেই
থ্রেটেন পাখিগুলো আছে সেগুলোর কিন্তু একটি অন্যতম বিচরণ ক্ষেত্র, এবং যদি ডিপ সি পোর্ট হয় স্বাভাবিকভাবেই কিন্তু এই নির্দিষ্ট জায়গাটির উপরে একটি বিরূপ প্রক্রিয়া পড়বে। এবং আসলে আমাদের দ্বিতীয়বার ভাবা উচিত যে এখানে আমরা এই গভীর সমুদ্র বন্দর করব কি না। এদের সংরক্ষণের জন্য আমরা আর কি করতে পারি, আপনার কি সাজেশন? উপকূলীয় কোন কোন অঞ্চলে পাখিগুলো আসে এই অল্প কিছু জায়গাগুলোকে কিন্তু একদম পুরোপুরিভাবে সংরক্ষণ করতে হবে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপটি, হাতিয়ার যে দমারচর নিঝুম দ্বীপ, চর কুকরি মুক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং থাওর অঞ্চলের যেই এলাকাগুলো জলাভূমিগুলো আছে এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণভাবে সংরক্ষণ করতে হবে আমাদের স্বার্থে। আচ্ছা, আমাদের যে চরগুলো রয়েছে আপনার কি মনে হয় এখানে কিছু চরকে বসতি না করতে দেওয়া এবং গবাদি পশু যে বিচরণ করে সেটা বন্ধ করতে পারলে এই পাখিগুলো কি আপনি মনে করেন যে আমরা একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো? এটি আসলে বিচরণের জন্য সত্যি এটি আপনি আমার একদম মনের কথাটি বলেছেন যে কিছু চর আসলে আমাদের এখন উচিত যে একদমই জনশূন্য করা। যদি আমি দমার চরের কথা বলি, নিঝুম দ্বীপের সুন্দর বালুর চর আছে, এখানে যদি আমি বনায়ন করি তাহলে কিন্তু এই জায়গাটি হারিয়ে যাবে। এবং এটার পাশাপাশি এখানে যেই চামচটোটো বাটান এবং নর্ডম্যানের সবুজ পা একটি পাখি আছে, এই পাখিগুলো কিন্তু এখানে দেখা যায় এবং এটি কিন্তু এই জায়গা থেকে হারিয়ে যাবে। ঠিক তেমনই সোনাদিয়ার কিছু জায়গায় যেমন বেলেকের দিয়ায় আমরা কিন্তু ঝাউ বাগান করছি, তো এই ঝাউ বাগান করার ফলে যেখানে এই সৈকত পাখিগুলো দিনের বেলা থাকতো তারা কিন্তু সেখানে এখন আর থাকতে পারছে না, তারা ওখান থেকে সরে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আসলে আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা একটু জলচর পাখির প্রয়োজনীয়তার জন্যই আমাদের এই জায়গাগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে। স্বাভাবিকভাবে যেই চরগুলো জেগে উঠছে সেই চরগুলোকে আসলে সেভাবেই থাকতে দেওয়া উচিত, তাই কি? অবশ্যই, মানে আমরা আর্টিফিশিয়ালি কিছু না করাই ভালো। জি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আসলে কিন্তু এই প্রাকৃতিকভাবে যে কাদার চরগুলো যাচ্ছে এগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করতেই হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক উপকূলীয় জলচর পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 32টি চর উপকূলীয় জলচর পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় 80 প্রজাতির পাখি বাংলাদেশের উপকূলীয় দ্বীপ সোনাদিয়ায় আসে। উপকূলীয় জলচর পাখি ডোরালেজ জৌরালি একটানা সবচেয়ে লম্বা দূরত্ব অতিক্রমকারী পাখি। পৃথিবীর মহাবিপন্ন পাখি চামচঠুঁটো বাটানের নিরাপদ বিচরণ ভূমি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। দাগি রাজহাঁস পাখি তিব্বত থেকে মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপর দিয়ে আমাদের উপকূলীয় অঞ্চলে আসে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতকে কি নামে ডাকা হয়। সঠিক উত্তরটি হল বি, সাগরকন্যা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নায়ক দেবপ্রিয় বড়ুয়া, বিজিবি সেক্টর সদর, রাঙামাটি। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, সাধারণত কোন পাখিরা উপকূলীয় কাদামাটিতে বিচরণ করে? এ, কালামাথা কাস্তে চড়া, বি, কালাটুপি মাছরাঙা। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, উপকূলীয় জলচর পাখিরা জলজ পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা না থাকলে উপকূলের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে। এজন্য জলচর পাখিদের বিচরণ ভূমি রক্ষা করতে হবে, তবেই টিকে থাকবে এই পাখিগুলো।
সুন্দর প্রকৃতিতে এগুলি সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা কম সুন্দর সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।